বিশ্বকর্মা পুজো উপলক্ষে পূজিত হলো বিশ্বকর্মা বাহন। এদিন জলদাপাড়া ইস্ট রেঞ্জ, হলং, সেন্ট্রাল, পিলখানা সহ বিভিন্ন এলাকায় পুজো দেওয়া হয় হাতিকে। হাতি মানুষের সহাবস্থান কতটা নিবিড় হতে পারে? বনকর্মী থেকে মাহুত, পাতাওয়ালা, তাদের নিত্য সঙ্গী কুনকি হাতিদের জন্য নিবেদিত প্রাণ। বিশ্বকর্মা পুজোর দিনটিতে তা আরও একবার দেখল মানুষ। একদিকে জলদাপাড়া জাতীয় উদ্যান, অন্যদিকে গরুমারা জাতীয় উদ্যান। প্রায় 80-90টি কুনকি হাতিকে রীতিমতো পুজো দিয়ে ফল ফলারি মিষ্টি খাইয়ে সাজিয়ে গুছিয়ে দিয়ে পুজোর আনন্দ চলল। দিনভর হাতিদের এদিন তাদের প্রথাগত বন দপ্তরের যে দায়িত্ব থাকে তা থেকেও অব্যাহতি দেওয়া হয়। জলদাপাড়া বন বিভাগের অন্তর্গত হলং রেঞ্জ সহ প্রায় সবকটি রেঞ্জেই কুনকি হাতিদের পুজো করা চলে। বিশ্বকর্মা বাহন হাতিকে প্রায় 40 বছর ধরে চলছে পুজো। এদিন সকালে জলদাপাড়ায় সবকটি হাতিকে প্রথমে হলং নদীতে নিয়ে গিয়ে স্নান করানো হয়। এরপর মুক্তরাজ, রসরাজ, চৈতি, ফুলমতি, পৃথিবীরাজ এরি শ্রীমন্তদের মাথার সামনে খড়িমাটি দিয়ে উলকি দেওয়া হয়, পড়ানো হয় পুরোহিত। শেষে জাতীয় উদ্যানের DFO কুমার বিমল এসে ফল খাওয়ান।